কয়েকটি সংলাপ জহির রায়হান আজ থেকে উনিশ বছর আগে যে সংলাপ পথে প্রান্তরে শুনেছিলাম ভাই আমরা কি চেয়েছিলাম কি পেয়েছি আমরা চেয়েছিলাম একটি স্বাধীন সার্বভৌম দেশ যেখানে সুখ থাকবে শান্তি থাকবে কিন্তু আমরা কি পেয়েছি কিছু না কিছু না কিছুই না ওরা আমাদের সুখ কেড়ে নিয়েছে আমাদের ভাইদের ধরে ধরে জেলখানায় পুড়েছে জেলখানার ভেতর গুলি করে দেশপ্রেমিকদের হত্যা করেছে ওরা আমার মাকে কাঁদিয়েছে আমার বাবাকে বরখাস্ত করেছে আমার ভাই বোনদের লেখাপড়া বন্ধ করে দিয়েছে এখন ওরা আমাদের ভাষাও কেড়ে নিতে চায় না আমরা তা হতে দেব না আমাদের মুখের ভাষাকে আমরা কেড়ে নিতে দেব না হরতাল সারা দেশব্যাপী আমরা হরতাল করব। না না সেটা ঠিক হবে না তার যে এসো আমরা সারা দেশব্যাপী স্বাক্ষর গ্রহণ করি কি হবে হরতাল করে ওরা একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে হরতাল হবে না মিছিল করতে পারবে না 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 বেআইনি আইনকে আমরা মানি না আমরা একশো চুয়াল্লিশ ধারা যা ভাঙব ভাঙবো ভাঙব ওরা গুলি করেছে শুনেছ ওরা গুলি করেছে ওরা গুলি করে কয়েকটা ছাত্র মেরে ফেলেছে কোথায় মেডিকেল কলেজের মোড়ে আশ্চর্য এজন্যে আমরা স্বাধীনতা চেয়েছিলাম এজন্যে আমরা পাকিস্তান এনেছিলাম এই সরকারকে আমরা মানি না খুনের ডাকাতদের আমরা মানি না পদত্যাগ চাই ওদের পদত্যাগ চাই বরকতের খুন আমরা ভুলবো না রফিক আর জব্বারের খুন আমরা ভুলবো না বিচার চাই ফাঁসি চাই ওই খুনিদের ভাইসব সামনে এগিয়ে চলুন ওদের গোলাগুলি আর বেওনেটকে উপেক্ষা করে এগিয়ে চলুন আজকের সংলাপ পথে প্রান্তরে যে সংলাপ শুনছি কি চাই একুশে ফেব্রুয়ারির চাঁদা কি করবেন একটা ম্যাগাজিন বের করব ম্যাগাজিন বের করে কি হবে বাংলা একাডেমি থেকে ওরা পুরস্কার দেবে বলেছে ওখানে জমা দেব না তোমাদের দিয়ে কিচ্ছু হবে না ওরা নামজাদা সব গায়ক গায়িকাদের বুক করে বসে আছে আর তোমরা সব আলসের হদ্দ চুপ করে ঘরে বসে গরুর গোস্ত খাচ্ছ চিন্তা করবেন না স্যার আয়োজন আমরাও কম করিনি ওদের যে আমাদের ফাংশন আপনি দেখবেন অনেক ভালো হবে ভালো হবে কি ভালো হতেই হবে এর সঙ্গে আমার মান সম্মান জড়িয়ে আছে বুঝলেন না আমি হলাম তোমাদের প্রেসিডেন্ট আর হ্যাঁ আমার বক্তৃতাটা ভালো করে লিখে দিও কিন্তু একুশে ফেব্রুয়ারির ইতিহাসটা যেন থাকে ওর মধ্যে আর শহীদের নামগুলো দেখো গতবারের মতো আবার উল্টাপাল্টা লিখে রেখো না 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 তুমি চিন্তা করো না আমি দিন কয়েকের মধ্যেই বাড়ি আসছি তারপর ওদের মাথা ভাঙবো কিন্তু তুমি আসবে কি করে কেন তুমি না বললে ছুটিটা ছাটা নেই আছে আছে ওই তো দিন কয়েক পরে একুশে ফেব্রুয়ারির ছুটির দিন তুমি একটুও বোঝো না আমি আগের দিন রাতেই এখান থেকে রওনা হয়ে যাব তারপর দেখো না শালাদের মাথা যদি না ভাঙছি কি সাহস ওদের আমাদের ক্ষেতের কুমড়ো চুরি করে নিয়ে যায় ওরা কোথায় মিটিং করবে পল্টনে আর তারা তারা করবে বাইতুল মোকাদম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট খালি নেই নেই বাংলা একাডেমি ওখানেও কারা যেন সেমিনার করছে তাহলে কি যে করব বুঝতে পারছি না শোনো এক কাজ করো আমাদের মিটিংটা আমরা রেস কোর্সেই করব আল্লাহ যা করে ভালোর জন্যই করে রেস কোর্সে মিটিংটা করলে এমন জমা জমবে না বাকি সবার চোখে ধাদা লেগে যাবে এই শোনো আজ কিন্তু বেশিক্ষণ থাকতে পারব না কেন দেরি হলে প্রভো ভীষণ রেগে যাবে শেষে আর কোনোদিনও বাইরে আসতে দেবে না কিন্তু আমার যে তোমার সঙ্গে অনেক কথা ছিল ছিল তো বুঝলাম কিন্তু আচ্ছা এক কাজ করলে হয় না কি কাল রাতে শহীদ মিনারের ওখানে এসো ওখানে কেন আমরা সবাই ওখানে আলপনা করতে যাব অনেক রাত পর্যন্ত থাকবো ইচ্ছে মতো কথা বলা যাবে তোমাদের প্রভোজ কি অত রাত পর্যন্ত বাইরে থাকতে দেবে দেবে না মানে? বিশ আর একুশে বাধা দিলে ওর হাল খারাপ করে দেব না আমরা স্যার ছাত্ররা সব ঘন ঘন আসছে যাচ্ছে কেন কেন ছাত্ররা কেন আসছে বিজ্ঞাপন একুশে এক কাজ করুন এ বছরটা জয় বাংলার বছর কাউকে ফিরিয়ে দেয়া যাবে না আমি একটা ফান্ড সাংশন করে দিচ্ছি ওখান থেকে সবাইকে কিছু কিছু ভাগ পাটোয়ারা করে দিয়ে দিলেন এতে আমাদের কোম্পানির গুডউইল আরও বেড়ে যাবে আর শুনুন ইয়েস স্যার আপনার পরিচিত কোনো কবি টবি আছে কেন স্যার না ভাবছিলাম সহিতের উপর চার লাইন কবিতা লিখে বিজ্ঞাপনে ব্যবহার করলে সেটা নিয়ে ভাববেন না স্যার সেটা আমি নিজেই লিখে দিতে পারবো স্যার আপনি জানেন না স্যার আমারও একটু একটু লেখার অভ্যাস আছে স্যার তাহলে তাই করুন আরেকটা কথা ছিল স্যার কী আমাদের ওই পিয়নটা স্যার এবারের ঘূর্ণিঝড়ে ওর ঘরবাড়ি সব শেষ হয়ে গেছে স্যার ও এক মাসের বেতন অ্যাডভান্স চাইছে কিসের মধ্যে কি নিয়ে এলেন যা বললাম তাই করুন গিয়ে এখন ওসব আজে বাজে ব্যাপার নিয়ে আমাকে ডিস্টার্ব করবেন না বলে দিন হবে না কটা ভেঙেছিস চারটা তুই আমি পাঁচটা গাড়ির নেম প্লেট আর সতেরোটা সাইনবোর্ড জানিস আমাদের পাড়ার সেই মোটা সাহেবটা ওই যে সেই লোকটা যার মেয়ের কাছে একটা চিঠি লিখেছিলাম বলে আমাকে থাপ্পড় মেরেছিল মনে নেই তোর সেই তখন থেকে ঘাপটি মেরে বসেছিলাম দাঁড়াও একুশে ফেব্রুয়ারি আসুক গাড়িতে ইংরেজি নম্বর প্লেট নাক খসে দেবো সালা দিলাম গাড়ির শালার গাড়ি শুদ্ধ ভেঙে দিয়েছে ঠিক করেছিস শালার আমার সংস্কৃতি সংস্কৃতি করে জান দিয়ে ফেললাম আর ব্যাটারা ইংরেজি নাম্বার লাগিয়ে ঘুরে বেড়াবে ঠিক করেছিস আগামী দিনের যে সংলাপ আমরা শুনব পথে প্রান্তরে যে সংলাপ মুখে মুখে উচ্চারিত হবে বছরে কতদিন তিনশো ৩৬৫ দিন তিনশো পঁয়ষট্টি দিনে কটা শহীদ দিবস দুশো বিরানব্বইটা বাকি থাকে কটা তিয়াত্তরটা তিয়াত্তরটা আর বাকি রেখে কি হবে ওগুলোও ভরে ফেল আগুন জ্বালো আবার আগুন জ্বালো পুরো দেশটাই আগুন জ্বালিয়ে দাও সাত কোটি লোক আছে তার মধ্যে না হয় তিন কোটি মারা যাবে বাকি চার কোটি সুখে থাকুক শান্তিতে থাকুক পুরো বছরটাকে শহীদ দিবস পালন করুক ওরা রচনাকাল ফেব্রুয়ারি উনিশশো